ইসরায়েলি হামলায় খান ইউনুস শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে নাসের হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গুরুতর আহতদের সরিয়ে নেওয়ার মতো অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। শনিবারও গাজার দক্ষিণাঞ্চলে রাফা সীমান্তে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। 10,000 বাসিন্দাকে আল দারহার এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে শুরু হয় গুলিবর্ষণ। এছাড়া দখল করা পশ্চিম তীরে শরণার্থী শিবির ও অন্যান্য বেসামরিক অবকাঠামো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না মানবিক সহায়তার ট্রাক। এই অবস্থায় শুক্রবার আন্তর্জাতিক আদালত অবরুদ্ধ গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এছাড়া গাজার মানবিক পরিস্থিতি উন্নতিতে ইসরায়েলকে জরুরি পদক্ষেপ নিতে বলেন বিচারকরা। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মামলাটিও আমলে নিয়েছে ICJ। তবে আদালতের আদেশের পরও আগের অবস্থানেই রয়েছে ইসরায়েল। ICJ-র আদেশ প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলকে নৈতিকতা শেখানোর কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আদালতের সিদ্ধান্তকে আপত্তিকর বলেছেন। যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা মন্ত্রী জানান, দেশ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। Threatening Israel is a murderous enemy. They didn't only seek to carry out the worst pogrom since the Holocaust. They acted on it as well. Those truly needing to stand trial are those that murdered and kidnapped children, women and the elderly. মামলার পূর্ণাঙ্গ রায় পেতে কয়েক বছর সময় লেগে যাবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলেরও কোনো সুযোগ নেই। গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইসরায়েল ICJ-র আদেশ মানতে বাধ্য। তবে ওই রায় বাস্তবায়নে ক্ষমতা নেই ICJ-র। ইসরায়েল চাইলে বিচারকদের নির্দেশ সম্পূর্ণ উপেক্ষাও করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনের ঘটনায় 1948 সালে গণহত্যা কনভেনশন চালু হয়। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলিরা বিশ্ববাসীর কাছে মিথ্যা বলছে, তা আদালতে প্রমাণিত হয়েছে। তারা গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের হত্যা করছে। এই আদেশের প্রতি সম্মান জানাতে সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলছে যুক্তরাষ্ট্র। তবে ICJ-র আদেশের দ্রুত বাস্তবায়ন চায় ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ICJ-র আদেশকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তানভীর জানি, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।